এসেছে এবং বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী চলে এসেছে, সেনাবাহিনী আসলে এখানে অবস্থান করছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী চলে এসেছে এবং সেনাবাহিনী বিক্ষোভকারীদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশে। এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আসলে সেনাবাহিনী এখান থেকে ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন এবং যানবাহন সচল করার চেষ্টা করছেন। এখানে দেখতে পাচ্ছি পুলিশের পর এখানে সেনাবাহিনী চলে এসেছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছেন তারা। সেনাবাহিনী চলে এসেছে এবং সেনাবাহিনী অবস্থান করছেন, আসলে এখন বিক্ষোভকারীদের এখান থেকে সরিয়ে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা আসলে তাদের অবস্থান কঠোর করছেন এবং তারা আসলে ঢেলাঢিলি করার চেষ্টা করছেন। তারা ঢিল ছুটছেন, সেনাবাহিনীর দিকে তাক করে ঢিল ছোড়ার চেষ্টা করছেন এবং সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছে রেলপথে এবং তারা ঢেলাঢিলি শুরু করে দিয়েছেন। সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢিল ইট পাটকেল ছুটছেন। আসলে এখানে অবস্থা বেপথী, সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢিল ছুটছে। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে এখানে দেখানোর খুব একটা অবস্থা নেই। আমরা চেষ্টা করছি তবুও যতটা দেখানো যায়। এখানে আমি এসে তাদের সরিয়ে দিয়েছে, তারপর আসলে বিক্ষোভকারী ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছেন। পরিস্থিতি আসলে বাইরে দাঁড়ান বিক্ষোভকারীরা অবস্থানে অবস্থান করছে এবং তারা ইট পাটকেল ছুটছে এবং সেনাবাহিনী এসেছিল তাদেরকে আসলে সরিয়ে দিতে এবং সেনাবাহিনীর কথা না শুনে তারা আসলে রেলপথ থেকে যেসব পাথর রয়েছে সেগুলো নিয়ে আসলে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার বদলে তারা এখানে ইট পাটকেল ছুটছে এবং সেনাবাহিনী যখনই এসেছে উত্তেজিত হয়ে গিয়েছে আসলে বিক্ষোভকারীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষোভকারীরা অবস্থান করছে এবং তারা সড়ক মহাসড়ক এবং যারা রেলপথে অবস্থান করছিল তারা এখানে ইট পাটকেল নিয়ে চলে এসেছেন এবং ইট পাটকেল নিয়ে চলে আসার কারণে তারা আসলে এখানে অবস্থান করছে এবং তারা সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে এখানে ইট পাটকেল ছুটছেন। পুলিশ বাহিনী ছিল এবং অন্যান্য বাহিনী যারা অবস্থান করছিল তাদেরকে আসলে এখানে সরে যেতে হয়েছে। সেনাবাহিনী এসে যখন আসলে তাদেরকে সেনাবাহিনী এসে নষ্ট করছে, আচ্ছা সেনাবাহিনী এসে আসলে অবস্থাটা কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু আসলে বিক্ষোভকারীরা তারা এখানে অবস্থান করছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে আসলে বাধ্য হতে হয়েছে সরে যেতে।
আমরা দেখতে পাচ্ছি আসলে ভবনে তারা বিভিন্ন ধরনের ইট পাটকেল ছুটছেন এবং ভবনে তারা সড়কের মাঝখানটা অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছি আসলে বিক্ষোভকারীরা ঠিক পাটকেল যেগুলো পাচ্ছেন সেগুলো আসলে ছুটছে। এখানে দেখতে পাচ্ছি লাঠি নিয়েও তারা এগিয়ে যাচ্ছেন, সেনাবাহিনী যখনই এসেছে আসলে তারপরেই পরিস্থিতিটা নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য তারা সব কর্মকাণ্ড করছিলেন। তারপরে আসলে বিক্ষুব্ধ জনতা অনেকটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং সেনাবাহিনী এবং পুলিশকে তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য করেছে। আমরা দেখতে পাচ্ছি এই ভবনটিতে আসলে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুটছে। আমরা যদি